নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে ইউজ করতে হয় সেটা হচ্ছে যে গরম জলে কম্প্রেশন অর হট কম্প্রেশন আমাদের বিভিন্ন ধরনের ব্যথাতে এই হট কম্প্রেশন ইউজ করতে বলিও আমরা পেশেন্টদের বা অনেক ক্ষেত্রে অনেক ফিজিশিয়ানস তারাও রেফার করেন পেশেন্টদের হট কম্প্রেশন নেওয়ার জন্য কিন্তু আমরা নিজেরাই জানি না যে কো কীভাবে এই হট কম্প্রেশন নেব বা কোন ধরনের হট কম্প্রেশন নেওয়া সেটা আমাদের বেশি উপকারী তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হট কম্প্রেশন কিভাবে নেওয়া হয় আর এই হট কম্প্রেশন যে দুটো ভাগে সবচেয়ে বেশি দেওয়া হয় সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল হিটিং প্যাডস যেটা খুব বাজারে ইউজ হয় বা রাবার ওয়াটার ব্যাগ বা তার সাথে গরম জলে কম্প্রেশন এই দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা ভালো নয় তো আজকে যে প্রথমেই আমি বলি বিভিন্ন ধরনের মাংসপেশির ব্যথা পুরোনো ব্যথা যেমন সার্ভাইকাল স্পন্ডালাইসিসের পেন লাম্বা স্পন্ডালাইসিসের পেন বা ফ্রোজেন শোল্ডারের পেন এই বিভিন্ন কন্ডিশনে আমরা পেশেন্টদের বলি গরম জলে কম্প্রেশন নিতে কিন্তু এই গরম জলে কম্প্রেশন কীভাবে নেওয়া উচিত আমাদের নর্মালি বিভিন্ন প্রসেস হয় যেমন ইলেকট্রিক্যাল হিটিং প্যাডস দিয়েও কম্প্রেশন নেওয়া যায় রাবার ওয়াটার ব্যাগস এটা দিয়েও গরম জলে কম্প্রেশন নেওয়া যায় বা নর্মাল একটু গরম জল করে সেই ভেজা ভাবটা গামছা দিয়েও নেওয়া যায় এর তিনটের মধ্যে কোনটা বেশি উপকারী বা কোনটা বেশি কার্যকর নর্মালি যেটা ইলেকট্রিক্যাল হিটিং প্যাডস যেটা দোকানে কিনতে পাওয়া যায় এই ধরনের ইলেকট্রিক্যাল হিটিং প্যাডস হ্যাঁ হয়তো আপনার স্কিনটাকে অনেক বেশি গরম করতে পারে কিন্তু সেটি উপকারিতা অনেকটাই কম হ্যাঁ অনেক সময় টাইমের ক্ষেত্রে এই জিনিসটাকে ইউজ করা হয় আবার অনেকের বাড়িতেই দেখবেন রাবার ওয়াটার ব্যাগস থাকে সেই রাবার ওয়াটার ব্যাগস গরম জল তার মধ্যে সেই ওয়াটার ব্যাগের মধ্যে দিয়েও অনেক সময় অনেকে গরম জল নেন কিন্তু আমাদের দিক থেকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমরা সবসময় একজন পেশেন্টকে রেকমেন্ড করি যে সব একটু গরম জলের কম্প্রেশন নিতে ভেজা ভাব যেটাকে বলা হয় একটু গরম জল করে একটা গামছা বা একটা ছোট্ট টাওয়েল সেটার মধ্যে ডিপ করে সেই কম্প্রেশন যদি আপনি এফেক্টেড এরিয়া বা যে জায়গার মাংসপেশিতে আপনার ব্যথা সেটা যদি আপনি নিতে পারেন হ্যাঁ তাহলে অতি অবশ্যই সেটা অনেক বেশি কার্যকর হবে কেননা ইলেকট্রিক্যাল হিটিং প্যাডস বা রাবার ওয়াটার ব্যাগ হয়তো আপনার সুপারফিসিয়াল লেয়ারের স্কিনকে গরম করতে পারে কিন্তু সেটা অতটা বেশি অ্যাবজর্ব হয় না যদি আপনি কম্পেয়ার করেন কোনোরকম হট ওয়াটার কম্প্রেশন যেটাকে আমরা ময়েস্ট হিট কম্প্রেশন বলি সেই জন্য ভাব যেটা গামছা বা কোনো টাওয়েল দিয়ে দেওয়া হয় সেটার উপকারিতা অনেক বেশি কম্পেয়ার টু ইলেকট্রিক্যাল হিটিং প্যাডস বা রাবার ওয়াটার ব্যাগ আমাদের এই সমাজে সময়ের কারণে অনেকেই হয়তো এই গরম জল করে ওয়াটার গামছা ভিজিয়ে সেই জলের মধ্যে সে কম্প্রেশনটা নেওয়াটাকে অনেক টাইম কনজিউম ভাবে। কিন্তু আপনি যদি উপকারিতার দিক থেকে জিজ্ঞেস করতে চান হ্যাঁ অবশ্যই অ্যাজ এ ডক্টর আমি বলবো আমি প্রেসক্রাইব করব। যে আপনারা গরম জল করে একটা গামছা বা একটা তোয়ালে দিয়ে সেই ভেজা ভাবটা আপনারা ইউজ করুন আমরা দেখবেন এর উপকারিতা আগের চেয়ে অনেক বেশি হবে বা ইলেকট্রিক্যাল হিটিং প্যাডস বা রাবার ওয়াটার ব্যাগের চেয়ে এর চেয়ে অনেক বেশি উপকারী হবে তো প্রিয় দর্শক বন্ধু আশা করি এই টপিকটা আপনাদের ভালো লাগলো এই রকম বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিষয়ে এবং ফিজিওথেরাপি চিকিৎসার বিভিন্ন টেকনিক্স নিয়ে আমরা আরও সামনের দিনে বিভিন্ন ধরনের ভিডিও করব তো সবাইকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং নিজের চেনা পরিচিত যারা এই ধরনের প্রবলেমসে ভুগছেন বা যাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাডভাইসড আপনারা দিতে চান তাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নমস্কার থ্যাংক ইউ